Hello everyone, Assalamualaikum and welcome back to my channel, video vlogger Anita. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি আমার আপু বের হয়ে গেছি ওয়ারি যাব ওয়ারি আরঙ্গে কিছু কেনাকাটা করতে আর গিফটের আইটেমই কিনবো তো কার জন্য গিফট কিনবো সেটা আমি পরে বলতেছি তো চলে আসছি আর এটা দোতলায় হচ্ছে আরঙ্গ তো এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি কোথায় থাকো তো আমি এটাই বলবো যে আমি ঢাকায় থাকি বাট আমি কোথায় থাকি সে ঢাকার কোথায় থাকি সেটা তো বলা যাবে না তো এখানে হচ্ছে ড্রেস দেখতেছি আর কি আমি আমার আপু আর আরঙ্গের ড্রেসগুলো অনেক সুন্দর বিশেষ করে বেবিদের ড্রেসগুলা তো আপু দেখতেছে ড্রেস আপুর তো পছন্দ হচ্ছে না যেগুলো পছন্দ হয় সেগুলো হচ্ছে তিন চার বছরের বাচ্চার বাট আমরা নিব হচ্ছে দেড় বছর আর ছয় মাসের বাচ্চার তো একটু ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে জুতা দেখতেছি আর কি আর বেবিদের জুতাগুলো আসলে অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে তো কেনাকাটা শেষ তো এখানে হচ্ছে মিনি শোতে যাব আর মিনি শোতে কিন্তু ভিডিও করা যায় না তাই ভিডিও করতে পারি নাই তো এখন চলে যাচ্ছি বাসায় আর কি কি শপিং করেছি অবশ্যই বাসায় গিয়ে শেয়ার করব বাসা আসার পর ফ্রেশ হয়ে গেছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা এটা হচ্ছে আমার মামতো ভাইয়ের মেয়ের জন্য কিনা হয়েছে আর এখন যে শপিংগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার মামতো বোনের মেয়ের জন্য কিনা হয়েছে আর এখন হচ্ছে আমি কি কি কিনেছি সেটা দেখাচ্ছি আর আমার আপুকে দেখেন আমার সাথে ফাইজলামি করতেছে এটা হচ্ছে একটা সাইকেল আর ও দেখেন ও কি করতেছে আর এটা হচ্ছে দুইটা পুতুল কিনেছি পুতুলগুলো কিন্তু অনেক কিউট আপনারা আমার কাছ থেকে কি টাইপের ভিডিও চাচ্ছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ